Hi everyone, Assalamu alaikum. Welcome my dear love behavior, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Sir Mohammed Academy. Shabai ke shagatam, shubhetcha, ebong onek onek bhalobasha janai. Amra shobai kintu English shikhte chai, karon English hocche prithibir onnotomo ekti shreshtho bhasha. আমাদের সব ক্ষেত্রে কিন্তু ইংরেজির প্রয়োজন হয়, তাই আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইংলিশ ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন ইন ইংলিশ গ্রামার টু ইনক্রিজ আওয়ার নলেজ। আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হলে অবশ্যই ইংরেজি ফ্রেজাল ভার্ব সম্পর্কে অবশ্যই আমাদের চমৎকার আইডিয়া থাকতে হবে, তাহলে আমরা আমাদের ইংরেজি ভাষার দখল সুন্দরভাবে আমরা ইংরেজি স্পিকিং পাওয়ার বাড়াতে পারবো। আর তোমরা যারা আমার শ্রেণীতে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে হাজার সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডিসকাশন ইংলিশ সেভেন টপস ফ্রেজাল ভার্ব, হাউ টু লার্ন ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার, আমরা বলছিলাম টপ সেভেন ফ্রেজাল ভার্বস, হাউ টু লার্ন, কীভাবে আমরা শিখতে পারবো, শিখে নাও মোর ইজিলি ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশে খুব সহজভাবে শিখতে পারবে। আমাদের এপিসোড হচ্ছে টু হান্ড্রেড সেভেন, অর্থাৎ 207তম ভিডিও। আমাদের ইংলিশ এখানে সেভেন ফ্রেজাল ভার্ব এবং আমাদের ভিডিও কিন্তু আমাদের 207, তাহলে অবশ্যই লাকি সেভেনে আজকে আমাদের টপিকসটি। আমরা জানি বন্ধুরা ক্যারি হলো বহন করা, কিন্তু আমরা এই ক্যারির করে সাতটি ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানব, আমাদের ইংরেজি ভাষার দখল আমাদের ইংরেজি ভাষার নলেজকে ইনক্রিজ করতে হলে আমরা অবশ্যই বিষয়টি জানব। নো স্কিপ, কোনোটা আন্ডারলাইন করবো না, আমার সাথেই থাকবে। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি, ক্যারি অ্যাওয়ে মানে কি বহিয়ে নিয়ে যাওয়া অথবা টেক এক সাইড এক পাশে নিয়ে যাওয়া। তাহলে সেন্টেন্সটা আমরা কীভাবে আমরা মেক করব, তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি আমরা লিখতে পারবো কি, দি বয় ওয়াজ carried ক্যারিড ক্যারিড অ্যাওয়ে বাই এ স্ট্রং স্ট্রং কারেন্ট, অর্থাৎ বালুটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল শক্ত অর্থাৎ শক্তিশালী কি কারেন্ট অর্থাৎ পানি, পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি নেক্সট ক্যারি ওয়ান মানে কি চালিয়ে যাওয়া। আমরা জানি বন্ধুরা সেটা গো ওয়ান মানে কি চালানো। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, যে বন্ধুরা হি ফেইলস টু ক্যারি অন হিজ স্টাডিজ ফর পভার্টি, দারিদ্রের কারণে সে তার লেখাপড়া চালাতে ব্যর্থ হয়, এরকম ঘটনা অনেক আছে, সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি। ক্যারি ওয়ান মানে কি পালন করা বা চালিয়ে যাওয়া, এখানে ক্যারি ওয়ান বা ক্যারি আউট মানে পালন করা। তাহলে এখানে আমরা বন্ধুরা অভিমানে পালন করা, তাহলে কি আমরা লিখবো কি স্টুডেন্টস মানে কি স্টুডেন্ট শুড ক্যারি আউট দ্য টিচার্স অ্যাডভাইস, ছাত্রদের উচিত ছাত্রদের উপদেশ কি পালন করা। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে ক্যারি অ্যাওয়ে হলো মুক্ত করা চান করা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে উই ওয়ার ক্যারিড ক্যারিড অ্যাওয়ে বাই আর সুইট সং, তার মিষ্টি গানে আমরা মুগ্ধ হয়েছিলাম, অডিয়েন্স মুগ্ধ হয়েছিল। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম
যে উই ওয়ার ক্যারিড অ্যাওয়ে বাই হার সুইট সং, অর্থাৎ তার মিষ্টি গানে আমরা মুগ্ধ হয়েছিলাম। এবার হচ্ছে ক্যারি অফ মানে কি, এখানে বন্ধুরা জয় করা, উইন মানে আমরা জানি জয় করা, তাহলে এখানে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হলে অবশ্যই বিকল্প ফ্রেজাল ভার সম্পর্কে জানতে হবে। তাহলে এখানে হি উইল আমরা লাগবো কি, হি উইল ক্যারি অফ দি প্রাইজ, অর্থাৎ সে পুরস্কারটি কি জয় করবে। এবার ক্যারি থ্রু, টিকাইয়া রাখা, হোল্ড ফ্রিমলি অর্থাৎ শক্তভাবে ধরে রাখা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি যে হিজ মানে কি তাহার, এইচ ও এন ইউ এস টি উইল ক্যারি হিম, এবার কি থ্রু কি অ্যাট ভার সিটিস, অর্থাৎ তার সততা তাকে টিকে রাখবে যত অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম যে হিজ অনেস্টি উইল ক্যারি হিম থ্রু কি অ্যাডভার্স সিটি। এবারে আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যারি অ্যাবাউট, সঙ্গে লওয়া, অর্থাৎ কি আমরা বলতে পারি কি যে ওয়ান শুড নট ক্যারি অ্যাবাউট এ লট অফ মানি, একজনের অনেক টাকা তার সঙ্গে নেওয়া উচিত নয়, যে কোনো অকারেন্স হতে পারে। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম টপ সেভেন ফ্রেজাল ভার্বস, হাউ টু লার্ন, হাউ টু ইনক্রিজ আওয়ার নলেজ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফে টু ডেভেলপ আওয়ার স্পিকিং পাওয়ার। তাহলে আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং কী বিষয়ে ভিডিও দেখছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল, এবং তোমাদের ইংরেজি নলেজকে আরও ইনক্রিজ করুন সে দোয়া এবং আশীর্বাদ করি। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।